না না করতে হবে না আমরা এখন ঘোড়ার গাড়ি করে সাইড সিনে যাচ্ছি আমরা অমৃতসরে ভোরবেলা বেরিয়েছিলাম এসো দেখো তখন ভোরবেলা এবারে আমরা সাইড সিনে যাচ্ছি দুটো মন্দির দেখা হয়ে গেছে এবারে আমরা যাব স্বর্ণ মন্দিরটা দেখতে যাব আর দেখতে যাব জালিয়ানা ওয়ালাবাগেও দেখতে যাব আরও পাঁচটা স্পট দেখতে যাব আমরা আমরা এখন ঘোড়ার গাড়িতে করে যাচ্ছি আমরা এখন আমরা গোল্ডেন টেম্পলে যাবো বলে এই জিনিসটা লাগালাম এই জিনিসটা লাগিয়ে এখন আমরা গোল্ডেন টেম্পলে যাবো আমরা এখন অমৃতসরের গোল্ড টেম্পলে যাচ্ছি মাথার ভিতরে এই কাপড়টা বাঁধলাম সবাই বেঁধেছে যারা যারা যাবে এটা বাধ্যতামূলক ওই জন্য এটা বেঁধে আমরা যাচ্ছি এই তো জালিয়ানাবাগের আমরা এখানে জুতো রাখার ব্যবস্থা করলাম আমাদের টিপে পুরো বস্তাবন্দি করে জুতো দেওয়া হলো আবার ফেরার পথে সব জুতোগুলো আবার নিয়ে নেওয়া হবে এটা পুরো আমাদের টিম রয়েছে এখানে এখন আমরা স্বর্ণ মন্দিরে ঢুকছি আমরা স্বর্ণ মন্দিরে যাচ্ছি স্বর্ণ মন্দিরের এই যে বারান্দা বড় ঢুকবার পথে এত বড় বারান্দা এই জায়গাটাতে জেঠু এদিকে না জেঠু দেরি আছে এখানে হাত ধুতে হবে তার ব্যবস্থা করেছে এখানে হ্যান্ড ওয়াশে সব এক জায়গায় সব
আমরা স্বর্ণ মন্দিরে ঢুকে গেছি, আবার ছবি তুলছি স্বর্ণ মন্দিরে এসে। এটার মধ্যে যেটা দেখি ওটা স্বর্ণ মন্দির, এটা স্বর্ণ মন্দির। আমাদের লোকগুলো এখানে রয়েছে, সব ছিটকে যেতে পারে। হ্যাঁ সব এক জায়গায়, সব এক জায়গায়। তোমার মেয়ে দুটো কোথায়? মেয়ে দুটো কোথায়? টুইন, টুইন মেয়ে। এটা হচ্ছে স্বর্ণ মন্দিরের দৃশ্য। এই হচ্ছে স্বর্ণ মন্দির। ওই লাইনটা কত পড়ছে, চলো না ঘুরে আসি মন্দিরটা। আমরা ফ্রন্ট সাইড থেকে লেফটের দিকে চলে এসেছি, বাঁ দিক দিয়ে এখন যাবো আমরা। বাঁ দিক দিয়ে ঢোকাচ্ছে, ডান দিক দিয়ে সম্ভবত বের করছে। এটা হচ্ছে স্বর্ণ মন্দির, অমৃতসরের স্বর্ণ মন্দির, অমৃতসরের স্বর্ণ মন্দির। এটা আমরা লেফট সাইডের থেকে তুলছি, বাঁ দিক থেকে গেটের বাঁ দিকের ছবি। এটা আমরা চারধারে পাশে থেকে যাচ্ছি। জেটু ধর না, জেটু জেটু এটা ধর না, আমি যাচ্ছি তো তোর। আরে এগিয়ে যাও না, সব উঠছে, তুমি এগিয়ে যাও। জল খাবে? কোথায় 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 গেল? এটা স্বর্ণ মন্দিরের ব্যাক সাইড। আমরা বাঁ দিকে ঘুরে পেছন দিয়ে ঘুরে আবার ডান সাইডের দিকে যাচ্ছি আমরা। ওর লাইন দিতে হবে, ভিতরে ঢোকাচ্ছে, প্রচুর ভিড়, ধারাবাহিকভাবে ঢোকাচ্ছে। ছেলেদের মাথায় ফেটটি মতো বাঁধতে হবে, যেটা আমি বেঁধেছি, বা অন্য কোনো রুমাল বাঁধলেও হবে। আর মেয়েদের অন্য জাতীয় কিছু মাথায় দিতে হবে। এটা হচ্ছে এখানকার রীতি, এখানকার নিয়ম, এখানকার মাঙ্গলিক জিনিসটা, এবং সেই হিসাবে সবাই মেনটেন করে চলছে। আমি ভেবেছিলাম ভিতর থেকে বোধহয় ছবি টবি তুলতে পারবো না, কিন্তু আউটসাইড থেকে তো ছবি তুলতে দিচ্ছে, জানি না ভিতরে গিয়ে কী হবে। যদি সম্ভব হয় ছবি তাহলে আমি তুলবো, আর না যদি সম্ভব হয় তাহলে তুলবো না। আমি নিয়মের বাইরে যাব না, নিয়মটাকে তো মেনটেন করতে হবে। এটা হচ্ছে স্বর্ণ মন্দির, চারধারে জলে ভর্তি, মধ্যে আছে মন্দিরটা। সেখানে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে এখন আমরা লাইন দিয়ে যাব। আমরা
আমরা ঢুকবো এখানে আর ঢুকবো ওদিকে গিয়েও তো অনেক স্নাপ হতে লাগলো, আমরা থাকতে দেবো আমরা সব মঙ্গে যে গেটটা রয়েছে ঢুকবো মেইন গেট দিয়ে, সেটা অনেকটা কাছে চলে এসেছে, এরা অল্প অল্প করে ঢোকাচ্ছে, এবারে আমরা ঢুকে যাবো এই খেপে সময় ঢুকে যাবো। মাছগুলো খেলছে আমাদের গাড়ির লোক যারা এসেছিল, ও সরি মোবাইল বন্ধ কর। আচ্ছা 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 দেখে ফেলেছি, এবার আমরা বাড়ি জালিয়ানা ওয়ালাবাগে দেখতে যাব, এরপরেই পাশেই আছে দেখতে যাব। এই স্বর্ণ মন্দির আমরা এটা পুরোটা দেখা হয়ে গেছে, ভিতরে ছবি তুলতে দেয়নি ওই জন্য ছবি তোলা সম্ভব হয়নি, তাই আমরা ফেরার পরে ফেরার আগে ছবিটা একবার তুলে নিলাম। প্রচুর ভিড়, এদের খুব সিস্টেমেটিক্যাল ওয়েতে এরা আমাদের ঢুকিয়েছে, আর শেষে বেরোবার পথে একটু সুজি জাতীয় একটু মিষ্টি ধরনের ঘি দিয়ে মাখা ওরা ভোগ প্রত্যেককেই প্রদান করেছে। এই হলো স্বর্ণ মন্দির। এখান থেকে সব জুতোগুলো নেব আমরা, এখান থেকে জুতো নিয়ে তারপরে বাড়ি ওই জালিওয়ালা ওয়ালাবাগে যাবো কাছি।